জুরাইনে পুলিশ বক্সের সামনে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ কিংবা আইনজীবী যেই অপরাধ করে থাকেন তার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চে মন্তব্য করেন। পরে আইনজীবী রিমান্ডের বিষয়ে আপিল বিভাগে শুনানি মুলতবি করে আপিল বিভাগ সেই সাথে আইনজীবীকে নিম্ন আদালতে জামিন চাইতে বলেছে সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপক্ষকে রোববারের মধ্যে নিয়মিত বেঞ্চে আপিল করার নির্দেশ দেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। গত 7 জুন জুরাইনে এক হামলায় 4 সদস্য আহত হন। বলেছেন যে যেহেতু এখানে একটা অপরাধের কথা বলা হচ্ছে, তদন্ত হয়ে দেখা হবে, অপরাধী যেই হোক তার যেন প্রপার ঠিক মতন তদন্ত হয়ে বিচার হয়, অ্যান্ড অল দ্যাট। তো ওটার বিষয়ে তো আমাদের প্রশ্ন রয়েছে, তো সেগুলো ওই সিপিতে চলে আসবে। তো আপাতত এখন ওখানে জামিনের জন্য আবেদন করা হবে।